এই হয়ে গেছে আমাদের ইয়েলো কালার। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভিউয়ার, অল ইন অন লার্নবিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ বলছি। তো আমরা আজকে আসলে ইয়েলো কালার এর টোনটা কীভাবে আনবেন সেটা দেখব। তো প্রথমে আমরা রাবার হোয়াইট নিয়েছি, কত গ্রামের মতো রাবার নিয়েছি? হলো আপনার 5 গ্রাম না, 10 গ্রাম হবে। 10 গ্রাম আচ্ছা। আর ক্লিয়ার দিতেছি, ক্লিয়ারের থেকে 10% দিতেছে হলো রাবার। আচ্ছা, ক্লিয়ারটা দিলাম হচ্ছে 10%, মানে ধরেন 100%, আর ওই পরিমাণে দিলাম 10% হলো রাবার। আচ্ছা, তাইলে আপনার ক্লিয়ার ধরি কত গ্রাম গেছে? ক্লিয়ার ধরেন 100 গ্রাম, 100 গ্রাম ক্লিয়ার গেছে, আর রাবার হোয়াইট গেছে 10 গ্রাম। এই তো মিক্স আপ না? হ্যাঁ, এইভাবে ইয়েলো কালার। আচ্ছা, এটা হচ্ছে রাবার পেস্ট আমরা ক্লিয়ার মানে বানাচ্ছি, রেডি রাবার যেটা, এই দুইটা মিক্স করলে রাবারটা রেডি হবে, এরকম বিষয়টা? হ্যাঁ, এরকম বিষয়টা। আচ্ছা, এবার আমরা বেসিক দিচ্ছি। বেসিকটা কি পরিমাণ আনুমানিক? এটা হলো আমার যে শেডটা প্রয়োজন, ওই শেডের পরিমাণ পর্যন্ত আমরা, যতক্ষণ পর্যন্ত শেডটা না আসে, না আসে ওই পরিমাণ পর্যন্ত আমরা বিভিন্ন বেসিক দিয়ে ইউজ করতে পারি। তাহলে আপনার 100 গ্রাম রাবার ক্লিয়ার, 10 গ্রাম হোয়াইট পেস্ট আর বেসিক পরিমাণ মতো, যতক্ষণ পর্যন্ত ইয়েলো টোন না আসবে 5 গ্রাম থেকে শুরু করা যাবে আর কি, মানে দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত টোনটা, ইয়েলো টোনটা না আসবে। আগে যার যে একটা টোন প্রয়োজন ওইভাবে দিল, কেউ দেখা গেছে কাঁচা হলুদ ইউজ করবো, কেউ আবার হলুদ একটা আছে পাকা, দেখা গেছে লাল লাল ভাব থাকে, কেউ একটু লাল টাচ দিতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা একটু হালকা আছে, দেখা গেছে আমি আর একটু দিলে এটা একটু ডার্ক হয়ে যাবো। এই হয়ে গেছে আমাদের ইয়েলো কালার। ঠিক আছে,